আসসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। এখনই আমাদের তৃতীয় অধিবেশনের শুরুতেই নুরানি বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী। প্রথমেই আমরা শিশুদের থেকে হাদিস শরীফ, মুখস্থ হাদিস শরীফ শুনব। শিশু শ্রেণীর ছাত্র খালিদ বিন হাসান। খালিদ বিন হাসান, আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কয়েকটি হাদিস দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কয়েকটি হাদিস মুখস্থ শোনাবে। খালিদ বিন হাসান, শিশু শ্রেণী। আমরা মারহাবা বলি, সবাই মারহাবা বলে উৎসাহিত করি হাজিরিন। আমাদের
চমৎকার একটি পর্ব চলতেছে এখন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের প্যান্ডেলে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের এই শিশুগুলো, আমাদের প্রত্যেকের সন্তান। আল্লাহ নবী বলেছেন যে নেক সন্তান মৃত্যুর পরে পিতামাতার জন্য যত ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াবের অংশ পিতামাতা কবরে থেকে পাবে। তো এই নেক সন্তান বানাবার কারখানা তৈরি করে গেছেন মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা। আমরা তাদের পারফরমেন্স দেখছি।